করার জন্য ডকুমেন্ট সাইজ নিয়েছেন, যে ডকুমেন্ট সাইজটা যা হওয়ার কথা সেটা হয়নি, ছোট হয়েছে বা বড় হয়েছে, তাহলে কি করবেন? আপনি ডকুমেন্টের সাইজকে রিসাইজ করতে হবে। সেই রিসাইজ করার ওয়েটা কি? মনে করেন অনেকে হয়তো এটা নিয়ে কাজ করেছেন, একটু মাস্টারি করতে দিয়ে ছোট বড় করেছেন। এখন আমরা যদি একটা সাইজ দেখি, যেটা সাইজ কত আছে সেটা কিভাবে পাবো? ইমেজ সাইজ মানে হলো এই ডকুমেন্টের সাইজ পাওয়ার জন্য আমাদের যেতে হবে ইমেজ মেনু থেকে ইমেজ সাইজ। ইমেজ সাইজে যখন যাবেন, আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে আছে ইমেজের উইথ কত, হাইট কত, দুইটা জিনিস আপনাকে দেখাবে। এখানে রেজুলেশন আছে, রিস্যাম্পলিং আছে। রিস্যাম্পলিংটা কাজ করে বেসিক্যালি আপনার সাইজের সাথে। মনে করেন আপনি রেজুলেশন কমে এখানে 100 করলেন, দেখেন সাইজটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে হলো সে যেটা করছে যে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে দিচ্ছে যে সাইজের রেজুলেশনের সাথে সাইজটারও একটা পরিবর্তন হতে পারে। তো এটা অনেক সময় দেখা যায় যে স্মার্টলি যে কাজটা করে সেটা পারফেক্টলি হয় না, সেক্ষেত্রে আপনি নিজেকে করে নিতে হবে। যেমন আপনি 300 দিলেন, এটা 8000 হয়ে গেছে, আপনি এখন কি করবেন? এখন 1920 দেন, রেজুলেশন 300 থাকলো। এরকম চেঞ্জেসটা অনেক সময় করার প্রয়োজন হতে পারে। এখন ইমেজ সাইজ অনেক সময় ছোট করার প্রয়োজন হয়। মনে করেন এই ইমেজ সাইজটা এখন যেই সাইজ আছে, আমার মনে হলো না আমি যেখানে দিব সেখানে সাইজটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আমাকে ছোট করতে হবে। তাহলে ইমেজ সাইজ থেকে আপনি এটা 1920 আছে, আপনি এটা 1000 করে দিতে চান। 1000 যখন লিখবেন তখন দেখেন সাইজ দেখাচ্ছে, আগে ছিল 7.22 মেগাবাইট, এখন হবে 1.96 মেগাবাইট, দিয়ে ওকে করে দিলেন, সাইজটা ছোট হয়ে গেল। আপনি আবার সাইজটা কিভাবে দেখবেন? ইমেজ সাইজে চলে যাবেন, এখান থেকে গিয়ে আপনি সাইজটা দেখতে পারবেন যে এখন কত বাই কত ইমেজের সাইজটা আছে। এবং এখানে যদি খেয়াল করেন একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা কি করে? এই লিঙ্কটা হলো রেশিওকে ঠিক রাখে। ইমেজের যখন নাকি আপনি হাইট উইথ কমাচ্ছেন বাড়াচ্ছেন, তার সাথে সাথে হাইটটা কমতেছে বাড়তেছে। কারণ আমরা জানি ফটোশপে কাজ করে হলো রেশিও নিয়ে। ফটোশপে একটা ইমেজ যখন আপনি ছোট করবেন বড় করবেন, যদি রেশিও ঠিক না থাকে তাহলে কি হবে? মোটা হয়ে যাবে অথবা চিকন হয়ে যাবে, দেখতে অড লাগবে। যার কারণে আমাদের সবসময় রেশিও মেনটেন করতে হবে। সো ফটোশপে যখন আমরা ইমেজ সাইজ ছোট বড় করবো, তখন আমরা এই লিঙ্কটা অবশ্যই টিকমার্ক করে রাখবো। লিঙ্কটা থাকবে, এটার সাথে এটা লিঙ্ক থাকবে। আমি যখন এটা 1500 করবো, তার সাথে যেন এটাও বড় হয়, তা না হলে রেশিও ঠিক থাকবে না। আপনি মনে করেন একটা মানুষের ছবি, এই ছবিটাকে যদি আপনি ইমেজ সাইজ ছোট বড় করেন, মনে করেন এটা 2000 আছে, এটাকে আপনি 500 করলেন, ছোট হলো, প্রিভিউটা এখানে দেখাচ্ছে। রেশিও অনুযায়ী যদি আপনি রেশিও ঠিক না থাকে, মনে করেন এটা আপনি 1500 করলেন, কেমন হয়ে গেল? তাহলে এটা অড হয়ে যাবে না বিষয়টা। তাহলে অবশ্যই আমরা ফটোশপে যখন কাজ করব, তখন আমরা রেশিও মেনটেন করবো। কিন্তু কখনো কখনো যখন দরকার হবে যে না আমার রেশিও মেনটেন করার প্রয়োজনে, ডিফারেন্ট কোনো কাজ, এই কাজগুলোর পার্সেন্টেজ খুবই কম হয়, 1% 2% হতে পারে, এবং সেটা ইনিশিয়াল স্টেজে আপনাদের হবে না। যখন আপনারা প্রফেশনাল হবেন, অ্যাডভান্স হবেন, তখন আপনি বুঝবেন যে আসলে কখন আমার রেশিও মেনটেন করতে হবে, কখন করতে হবে না। বাট ইমেজ সাইজ ছোট বড় করার ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আপনাকে রেশিও মেনটেন করতে হবে। এটা খুব রেয়ার কেস যে আপনি রেশিও মেনটেন করবেন না। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হলো ইমেজ সাইজ ছোট করা যায় কিন্তু বড় করা যায় না। ফটোশপে ইমেজ সাইজকে ছোট করতে পারবেন কিন্তু বড় করতে পারবেন না। বড় হলে কি হবে? ধরেন এই সাইজটা, এটার অরিজিনাল যে সাইজ ছিল সেটা থেকে যদি আমরা বড় করি, মনে করেন ইমেজের এখন সাইজ আছে 2048, ইমেজটা যেরকম শার্প আছে, আমরা যদি এটাকে বড় করি, মনে করেন 4000 করি, তাহলে কি হচ্ছে? ফেটে যাচ্ছে, একটা জেনারেশন লস হবে। সো ফটোশপের ফটোশপে হোক, যে কোনো ইমেজকে ছোট করতে পারবেন কিন্তু বড় করতে পারবেন না, এটা আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, বড় করলে কি হবে? জেনারেশন লস হবে, কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। আগের মতো এখানে যেরকম শার্প দেখছেন, আপনি যদি এটা ইমপ্লিমেন্ট করেন, ইমপ্লিমেন্ট করার পরে এই ছবির কোয়ালিটি আর ওরকম থাকবে না। আপনি এখন তো ছোট দেখছেন, অ্যাকচুয়াল সাইজে যখন যাবেন দেখবেন এই যে ফেটে গেছে, এটা অ্যাকচুয়াল সাইজ। আবার যদি আমরা আগের মোডে চলে যাই, হ্যাঁ, আন্ডু করি, এখন যদি অ্যাকচুয়াল সাইজে যাই, এখন এখন ফাটেনি। তার মানে ইমেজ সাইজ ফটোশপে বড় করা যাবে না, ছোট করা যাবে সবসময়। ছোট করলে কোনো সমস্যা নেই, এবং ছোট করার সময় কি জিনিস মনে রাখতে হবে? রেশিওটা মনে রাখতে হবে, শিফট চাপার এখানে কোনো ইস্যু নাই। কোত্থেকে আমরা ছোট করব বড় করব? ইমেজ সাইজ থেকে। আচ্ছা, নেক্সট দেখেন, যদি আমি এই ডকুমেন্টটাকে বড় করতে চাই, তাহলে যাব ইমেজ থেকে ক্যানভাস সাইজে। এটা বেসিক্যালি ক্যানভাস বলা হয়। এই ক্যানভাস সাইজে যখন যাব, তখন যে কাজটা হবে, এখানে কতগুলো অ্যাঙ্কর দেওয়া আছে, এই অ্যাঙ্করগুলোর কিছু লজিক আছে। অ্যাঙ্করগুলো আসলে যেখানে নির্দেশ করবে সেখানে আসলে বড় হবে। মনে করেন আপনি ডকুমেন্টটা দুই পাশে বড় করবেন, তাহলে আপনি সেন্টারে রাখবেন। সেন্টারে যদি টিকমার্ক থাকে, অ্যারোগুলো দেখেন লেফটে আছে রাইটে আছে, তার মানে এখন যদি আপনি এখানে 1000-এর জায়গায় আপনি 1500 করেন, যদি ওকে প্রেস করেন, দেখেন কি হয়েছে, দুই পাশে সাদা বের হয়ে আসছে।
দুই পাশে বাড়বে। আবার যদি আমরা ক্যানভাসে যাই, ক্যানভাসে যাওয়ার পরে যদি আমি হাইট বাড়াতে চাই, যেটা শুধু আমার উপরের দিকে বাড়বে অথবা নিচের দিকে বাড়বে অথবা দুই দিকে বাড়বে, তাহলে কি করব, আমার এখানে তো 1000 করতে চাই আমি, তাহলে এটা যদি সেন্টারে রাখি ওকে করে, তাহলে কি হবে, দুই দিকে বড় হচ্ছে। তাহলে আগেরটা সিস্টেম হলো যে আমরা যদি উপরের দিকে ওয়াইটে বাড়াইতে চাই তাহলে কি করব, এটা সেন্টারে রাখবো, যদি হাইট বাড়াতে চাই তাও সেন্টারে রাখবো, কিন্তু যদি শুধু নিচের দিকে বাড়াতে চাই তখন কি করব, নিচের দিকে বাড়াতে চাইলে ক্লিকটা থাকবে উপরে, ক্লিকটা থাকবে উপরে, অ্যারো চিহ্নটা নিচের দিকে আছে, তার মানে এখন নিচের দিকে বড় হবে। এবং যদি আমি দুই পাশে বাড়াতে চাই, এট এ টাইম যদি দুই পাশে বাড়বে নিচে বাড়বে, তাহলে কি হবে, তাহলে এই জায়গায় থাকবে, উপরেই থাকবে, তাহলে কি হবে, দেখেন অ্যারো চিহ্নটা দিয়েছে, দুই দিকে বাড়ার অ্যারো চিহ্ন দেওয়া আছে, আবার নিচে বাড়ার অ্যারো চিহ্ন দেওয়া আছে। এখন যদি আমি এটাকে 1500 করি আর এখানে যদি 1000 করি, তাহলে কি হয় দেখেন, উপরের দিকে ঠিক আছে, দুই পাশে বেড়েছে, নিচে বেড়েছে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আবার যদি আমরা শুধু নিচে বাড়াতে চাই, উপর দিকে বাড়াবো না, তাহলে কি করব, নিচে ক্লিক করব, তার মানে নিচে অ্যারো চিহ্নটা আছে, এখানে যদি আমরা 1000 দেই অথবা ধরেন 5000 দিলাম, নিচের দিকে বড় হয়েছে, উপর দিকে বড় হয়নি, দুই পাশে বড় হয়নি, বুঝতে পারছে বিষয়টা? একটু দেখে নেবেন, যদি আমাদের অন্য ক্লাসে আছে বিষয়টা, তারপরে যেহেতু আসছে আমি একটু দেখিয়ে দিই। এখানে যদি সাদা অংশ কমাতে চাই কি করতে পারি, দুইটা অপশন আছে, একটা হলো ক্রপ টুল আছে, ক্রপ টুল দিয়ে আমরা এরকম টান দিতে পারি যে যেটুকু ছোট করতে চাই ওইটুকু সিলেক্ট করে এন্টার দিলে দেখেন ওইটুকু কেটে গেছে, ছোট হয়ে গেছে, এটা একটা অপশন। আর একটা অপশন আছে, যদি আপনি মার্কুইট সিলেকশন টুল দিয়ে এরকম সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যে অংশটুকু রাখতে চান এটুকু রাখেন, রাখার পরে ইমেজ মেনু থেকে গিয়ে দেখেন ক্রপ আছে, ক্রপে ক্লিক করলে ক্রপ হয়ে যাবে। এখন দেখবো এখান থেকে দেখেন ইমেজ রোটেট, এই ইমেজ রোটেট বলতে আসলে পুরো ক্যানভাসটাই রোটেট হয়, এখান থেকে পুরো ক্যানভাস ধরে আপনার যদি অনেকগুলো লেয়ারও থাকে হোয়াট এভার যাই থাক পুরোটা ধরে এখান থেকে রোটেট করা যায়। 180 ডিগ্রি, 90 ডিগ্রি আমরা জানি, কাউন্টার ক্লক ওয়াইজ জানি, তাই না, গত ক্লাসে দেখেছিলাম। এখান থেকে ফ্লিপ ক্যানভাস, পুরো ক্যানভাসটা ধরে ফ্লিপ করে ফেলা যায় ভার্টিক্যালি এবং হরিজেন্টালি, দুইটা অপশন আছে। নতুন একটা জিনিস আছে আরবিট্রেরি, এটা হয়তো আমরা জানি না, তাই না, আমরা এটা দেখবো কি করে। আমরা অনেক সময় স্ক্যান করি না বা ছবি তুলি, ইমেজটা অনেক সময় বাঁকা থাকে, তাই না, এরকম হতে পারে না, মনে করেন ইমেজটা এরকম বাঁকা আছে, বাঁকা ইমেজটা আপনি এরকম আরবিট্রারি করে দিলেন, তাহলে এরকম হয়ে যাবে। এখন মনে করেন এই ছবিটা তুলেছি বাঁকা, মনে করেন আপনি ছবিটা তোলার পরে এরকম বাঁকা আছে, এই যে এখানে দেখেন একটা রুলার টুল আছে, রুলার টুলের মধ্যে রুলার পাবেন, এখানে একটা ক্লিক করে ড্র্যাগ করবেন, তাহলে একটা রুলার তৈরি হবে, যদি হয় প্রিসাইজ হয়নি আপনি জুম করেন, জুম করার পরে আপনি যেখানে বসাতে চান এক্সাক্ট পয়েন্টে বসান, আবার ডান পাশে পয়েন্টটা এসে ধরে এক্সাক্ট পয়েন্টে বসান, দুইটা মাথা বসলো, ঠিক আছে। এখন আমি এটাকে ঠিক করতে চাই, ইমেজ মেনুতে যাব, ইমেজ রোটেশনে যাব, আরবিট্রেরিতে যাব, যা আছে আপনাকে কিছুই করতে হবে না, এখানে কাউন্টার ক্লক ওয়াইজ অথবা ক্লক ওয়াইজ এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে না, অটোমেটিকলি সিলেক্ট করে নেবে, আপনি সিম্পলি ওকে করেন। ওকে করলে যেটা হবে, এই ক্যানভাস সাইজটা কিন্তু বড় হয়ে যাবে, কারণ সে রোটেট করলো, কোন জায়গায় রোটেট হবে, তাহলে ক্যানভাস সাইজটা বড় হলো, কিন্তু ইমেজটা যদি আপনি খেয়াল করে দেখেন ইমেজটা কিন্তু ঠিক হয়েছে, রেশিও অনুযায়ী চার কোণাভাবে দেখাচ্ছে। এখন আপনি ক্রপ করতে পারেন, ক্রপ যেহেতু আমরা শিখছি, এখন এখানে যদি ক্রপ করে দিই আমরা চার কোণা পেয়ে যাব, ক্লিয়ার বিষয়টা নাকি বুঝতে পারেননি? একটু দেখি আমরা, আমাদের পরের যে অপশনটা আছে কালার কারেকশন, কালার কারেকশন আসলে কখন করতে হয় আমরা কি জানি? কালার কারেকশন প্রয়োজন হয় আপনি একটা ছবি তুললেন, ছবিটা হয়তো ভালো আসে নাই, হতে পারে না ওভার লাইট হয়েছে অথবা লাইট কম হয়েছে, এরকম হয় না, ডার্ক হয়ে যায় ছবি অথবা লাইট হয়ে যায়, এরকম প্রবলেমগুলো যখন আপনারা ফেস করবেন তখন কি করবেন, কালার কারেকশন করবেন। কালার কারেকশন করলে কি করা যাবে, লাইট ছবিকে ডিপ করা যায়, ডিপ ছবিকে লাইট করা যায়, এটার জন্য বেসিক্যালি আমাদের কালারগুলো কারেকশন করতে হয়। কালার কারেকশনের অপশনগুলো আমরা কোথায় পাবো, কালার কারেকশনের দুইটা ওয়ে আছে, একটা হলো কালার কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে করা যায়, আর একটা হলো ডিরেক্টলি অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে করা যায়। আমরা এই জিনিসগুলো দেখবো, যেমন আমি একটা ছবি খোলা আছে, আপনারা যদি খেয়াল করেন ইমেজ মেনু, তার মধ্যে দেখেন অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট শব্দটা শুনলে আসলে বোঝা যায় কোনো কিছুকে অ্যাডজাস্ট করা মানে ঠিক করা। তারপরে যদি আপনার ডান পাশে তাকান দেখেন এখানে অনেকগুলো ফিচার আছে, অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন আসলে কালার নিয়ে কাজ করে। আমরা একটা ক্লাসে যেমন শিখেছি শুধু সিলেকশন সিলেকশন সিলেকশন, আজকের ক্লাসে শুধু কালার 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 মানে কালার ঠিক করা,
কিন্তু ইমেজ ঠিক করা আমাদের পরবর্তী ক্লাসে আছে। নেক্সট ক্লাসটা হলো ইমেজ ম্যানিপুলেশন। আজকের ক্লাসে আমরা দেখব কালার কারেকশন কিভাবে করতে হয়। দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে। এই অ্যাডজাস্টমেন্ট যে বিষয়টা, আমরা এখান থেকে ইমেজ থেকে ডিরেক্টলি অ্যাডজাস্টমেন্টে আসি। এখানে আরেকটা আছে, লেয়ারে যদি যান আপনারা লেয়ারে দেখবেন 4 নম্বর বাটনটা আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে। এইখানেও মোটামুটি সিমিলার জিনিসগুলো অনেকখানি আছে। এখন একই জিনিস দুইখানে থাকার কারণটা কি, লজিকটা কি? আচ্ছা, এর কারণটা যদি আমি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে এবং সেটা করে দেখাই, তাহলে বিষয়টা বুঝবেন। মনে করেন এর একটা ছবি আছে, তাই না? এই ছবিটাতে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন বলে একটা অপশন আছে, এটা দেখাবো। হিউ অ্যান্ড স্যাচুরেশন আমি এখান থেকে ইমপ্লিমেন্ট করলাম, হিউ অ্যান্ড স্যাচুরেশন। লালটা এখন কি হলো, রেড, দেখেন লালটা এখন গ্রিন হয়ে গেছে, মডিফাই হয়ে গেল। হওয়ার পরে ফাইলটা আমরা যদি সেভ করি, সেভ করে খুলি, খোলার পরে কি আমরা হিস্ট্রি পাবো? পাবো না। আন্ডু করতে পারবো? আন্ডু করার কোনো উপায় নাই, কারণ কোনো ফাইল যদি সেভ করে ফেলা হয়, তারপরে সেভ করার পরে যদি বন্ধ করে দেই আর খুলে, হিস্ট্রি থাকে না, জিরো হয়ে যায়, তাহলে আন্ডু করার কোনো অপশন নাই। কিন্তু এই কাজটাই যদি আমরা এমনভাবে করি যে আমরা এই কাজটা করলাম, পরবর্তীতে চাইলাম যে ইমেজটাকে নষ্ট না করে, তো ইমেজ একবারে ডান, এটাকে মডিফাই হয়ে গেছে, এটাকে আন্ডু করা যাবে না। কিন্তু ইন ফিউচারে চাইলাম যে আমরা মডিফাই করা যাবে, ইভেন আন্ডু করা যাবে, সব রকম কাজ করা যায়, তাহলে সেম ফাংশনে আমরা করতে পারি ডিফারেন্ট ওয়েতে। সেটা হলো অ্যাডজাস্টমেন্ট মেনুতে যদি যাই, এখানে গিয়ে হিউ অ্যান্ড স্যাচুরেশন আছে। হিউ অ্যান্ড স্যাচুরেশন যদি আমরা ইমপ্লিমেন্ট করি, ধরেন এখানে আমরা এটাকে গ্রিন করলাম, হ্যাঁ জিনিসটা গ্রিন হয়েছে, ডান। এখন এটাকে আন্ডু করা যাবে। এখন কি করেছে, সে আসলে একটা লেয়ার তৈরি করেছে, কোনটার উপরে, আগের যে ইমেজটা আছে তার উপরে একটা লেয়ার তৈরি করেছে। আপনি এখানে ডাবল ক্লিক করেন, আবার অ্যাডজাস্টমেন্ট পাবেন। আপনি চাইলেন না গ্রিন ভালো লাগছে না, আপনি হয়তো ভায়োলেট করতে চান বা ব্লু করতে চান, অনায়াসি করে দিতে পারতেছেন। হ্যাঁ, আবার কখনো চাইলেন যে ফাইলগুলো সেভ করে ক্লোজ করে দিলেন, আবার খুললেন, আপনি আবার লেয়ারটা পাবেন। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, আসবেই লেয়ার, তাই না? আচ্ছা, আমরা যদি অ্যাডজাস্টমেন্ট থেকে দেখি, প্রথমে যেটা আছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজটা কি হয় সেটা দেখার জন্য আপনাকে প্রিভিউ টিকমার্ক করে রাখতে হবে। যদি প্রিভিউ টিকমার্ক থাকে তাহলে আপনি দেখবেন, আর যদি প্রিভিউ টিকমার্ক না থাকে ইনস্ট্যান্ট দেখবেন। আপনি দেখেন মডিফাই করছেন, ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে মডিফিকেশনটা কি হচ্ছে, ছবিটা ব্রাইট হচ্ছে। নিচে দেখেন এটা কন্ট্রাস্ট হচ্ছে, ছবিটাকে যদি কন্ট্রাস্ট করতে চান, যদি আপনি এই প্রিভিউটা ইনস্ট্যান্ট দেখতে না চান, টিকমার্ক উঠায় রাখবেন, তবে এটা কেউ করতে চান আমার ধারণা। হ্যাঁ, কিন্তু এটা কখনো কখনো হয় যে আপনি এমন একটা ছবি নিয়ে কাজ করতেছেন বিশাল বড় সাইজ, হ্যাঁ আপনার কম্পিউটার অনেক স্লো, তখন কি হবে, তখন প্রিভিউ দিলে লোড দিতে অনেক কষ্ট হবে, সমস্যা হবে। সেই ক্ষেত্রে প্রিভিউ তুলে নিতে পারেন যদি আপনার ধারণা থাকে যে এটা এরকম হতে পারে, পার্সেন্টেজ ধারণা থাকে। ঠিক আছে, এটা ওকে করলেন হয়ে গেল, এটা তো কঠিন কিছু না, তাই না? কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট কি করে আমরা কি জানি? হ্যাঁ, ব্রাইটনেস মানে হলো ওভারঅল ছবিটাকে ব্রাইট, আলোকিত করে দেয়। কন্ট্রাস্ট হলো, কন্ট্রাস্ট যেটা করে ডিপনেসটাকে একটু বাড়িয়ে দেয় ছবির মধ্যে। দেখেন আপনি যদি কন্ট্রাস্ট কমিয়ে দেন কি হচ্ছে, এটা অবশ্য অনেক বেশি ব্রাইট দেখা যাচ্ছে না, দেখেন কন্ট্রাস্ট বাড়িয়ে দিচ্ছে, ডিপনেসটাকে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছে। আপনার ইউজ লিজে কি লিগেসি এটা দেওয়া দরকার নাই, এটা বাদ দিয়ে আমি যা দেখিয়েছি একটু নিয়ে কাজ করবেন। তারপরে যেটা আছে সেটা হলো লেভেল। আচ্ছা, লেভেল জানার আগে আমাদের আরেকটা জিনিস জানা দরকার যে একটা ইমেজের মধ্যে কয়টা এরিয়া থাকে। বলেছিলাম আপনাদেরকে, কোনো ক্লাসে বলা হয়নি। আচ্ছা, একটা ইমেজের মধ্যে তিনটে এরিয়া থাকে, যে কোনো ইমেজের মধ্যে তিনটে এরিয়া থাকে। তিনটে এরিয়ার আবার নাম আছে, ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে। মনে করেন এই ছবিটা আছে, এই ছবিটার মধ্যে যে হোয়াইট আছে, এই যে সুতাগুলো হোয়াইট, তারপরে যদি আপনি দেখেন হাইলাইটেড, এই এই জায়গাগুলো হাইলাইটেড না, একটু হোয়াইটিশ ভাব আছে, চোখের মধ্যে এই যে হোয়াইটিশ আছে, এই জায়গাগুলোকে বলা হয় হাইলাইট। আর যদি দেখেন আপনি চুলের এই জায়গাগুলো খুব ডিপ অন্ধকার, তাই না, ডার্ক। তারপরে এই যে হাতের নিচে এই জায়গাগুলো, অথবা আপনার এই যে জামার মধ্যে মাঝখানে শ্যাডো আছে, তাহলে এই জায়গাগুলোকে শ্যাডো হিসেবে ধরা হয়। তাহলে হোয়াইট এরিয়াটাকে বলা হয় হাইলাইট, আর এটা ডার্কটাকে বলা হয় শ্যাডো, আর বাকি যে এরিয়াগুলো আছে এটাকে বলা হয় মিড টোন। মিড টোন আপনারা এখানে দেখেন, এখান থেকে যদি আমরা লেভেলে যাই, তিনটা টোন দেয়াই আছে। একটা হলো
শ্যাডো, এটা হলো শ্যাডো, ডান পাশেরটা হলো হাইলাইট। বোঝার উপায়টা কি? বোঝার উপায়টা হলো দেখেন এখানে স্লাইডার গুলো যে আছে এগুলো কালারে দেয়া আছে, তিনটা, তিন রকম, একটা হোয়াইট দেয়া আছে, একটা ডার্ক দেয়া আছে, একটা মাঝামাঝি সব দেয়া আছে মানে গ্রে। তিনটা, তিন রকম কাজ করে। আমরা যদি ছবিটা দেখি যে এই ছবিতে যদি আমরা হাইলাইটেড বাড়াই তাহলে কি হয়, হাইলাইট বাড়ালে দেখেন যে অংশগুলো ব্রাইট ছিল ওগুলো আরো ব্রাইট হয়ে যাচ্ছে। আবার যদি শ্যাডোর পরিমাণ আপনি বাড়ান ছবির মধ্যে, দেখেন ডার্ক এরিয়াগুলো আরো ডার্ক হচ্ছে, শ্যাডোর পরিমাণ বেড়ে যাচ্ছে। মিড টোন দুই ধরনের, দুই দিকেই কাজ করে, এটাকে পুরো মিড টোনটাকে কমানো যায় আবার বাড়ানো যায়। ওভারঅল ছবির মিড টোন বাড়ে কমে এটা দিয়ে। এখানে আরেকটা মজার বিষয় হলো আপনি চ্যানেল নিয়ে কাজ করতে পারেন। চ্যানেল বলতে এই ছবিতে রেডের পরিমাণ হয়তো বেশি আছে, আপনি চাইলে রেডটা নিয়ে কাজ করবেন, রেডকে বাড়িয়ে দিবেন অথবা রেড কমিয়ে দিবেন। হ্যাঁ, রেডের পরিমাণ হাইলাইট এরিয়া কমাবেন অথবা শ্যাডো এরিয়া বাড়াবেন, এরকম যে কোনো ধরনের কাজ ছবিকে মডিফিকেশন করার জন্য লেভেল থেকে করতে পারেন। আচ্ছা, ইমেজ মেনুতে আরেকটা জিনিস আছে লেভেলের পরে, সেগুলো কার্ভস। কার্ভসের স্পেশালিটিটা হলো যে নর্মালি এটাতে দুইটা এরিয়া থাকে, একটা হলো শ্যাডো থাকে আর একটা হলো হাইলাইট থাকে। আপনি হাইলাইট বাড়ালে ছবির হাইলাইট বাড়বে, দেখেন হাইলাইট বাড়ালে ছবির হাইলাইট বাড়ছে, কিন্তু এটা স্পেশালিটি না। স্পেশালিটিটা হলো যে এই কার্ভের মধ্যে, কার্ভের কন্ট্রোলিং এর মধ্যে অনেকগুলো পয়েন্ট নেওয়া যায়। আপনি চাইলেন যে এখানে একটু ব্রাইটনেস করবেন, আবার এটার মধ্যে দিয়ে একটু ডিপনেস তৈরি করবেন, মাঝখান থেকে আরেকটা কার্ভ তৈরি করবেন, এরকম করে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট করা যায় ইমেজের মধ্যে। এটা আপনারা দেখে নিন। তারপরে আরো কিছু ফিচার আছে যেগুলো আমি একটু দেখাবো আপনাদেরকে। হিউ এন্ড স্যাচুরেশন, এটা দিয়ে কি হয়, হিউ হলো যে হিউ এন্ড স্যাচুরেশন, হিউ এন্ড স্যাচুরেশনের যে কাজগুলো হয়, প্রথমে যদি আমরা উপরে তাকাই দেখেন পুরো ছবির কালার চেঞ্জ হচ্ছে এবং কালারটা কম্বাইনলি চেঞ্জ হচ্ছে, এক একটা কালার এক এক রকম করে দিচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট কালার তৈরি করছে। এখন ধরেন এই ছবিটাকে আমি একটু রেডি শেপ, হ্যাঁ, যেটা হলো অবতার যে ছিল সেই সিনেমার মতো একটা ইফেক্ট দিলাম আর কি। এখন এখানে কালারের পরিমাণ বাড়ানোর একটা কমানোর বিষয় আছে। স্যাচুরেশনে যেটা হয় কালারটা নিয়ে কাজ করে, সেই কালারের ঘনত্ব নিয়ে কাজ করে। আপনি যদি আস্তে আস্তে এটা কমাতে থাকেন একসময় যেটা হবে স্যাচুরেশন জিরো হয়ে যাবে, -100 হবে, তার মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যদি আপনি এটা কালার বাড়াতে চান, দেখেন আমি যখন বাড়াচ্ছি পুরো ছবির মধ্যে কালারের পরিমাণ বেড়ে যাচ্ছে 100%। আরেকটা জিনিস আছে লাইটনেস, পুরো ছবির মধ্যে যদি আমি আলো কমাতে যাই একসময় কি হবে, কোনো আলোই যদি না থাকে অন্ধকার হয়ে যাবে। আবার ঠিক এরকম আলো বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একসময় প্রচুর আলো হবে যে আলোর কারণে সাদা হয়ে যাবে। কখনো আপনার এটা দরকার হবে কাজের জন্য, অনেক সময় দরকার হবে, আপনি ব্রাইটনেস মানে লাইটনেস কমাতে পারেন, বাড়াতে পারেন, কালারের ঘনত্ব বাড়াতে পারেন, কমাতে পারেন, ঠিক আছে। আরেকটা মজার ফাংশন আছে এখানে, সেটা হলো কালারাইজ। আপনি যখন কালারাইজ ক্লিক করলেন দেখেন এই ছবিটা মনে হচ্ছে না স্বাধীনতার সময় তোলা ছবি। এই টোনটার একটা নাম আছে, এই টোনটার নাম হলো সেপিয়া টোন, এটাকে সেপিয়া টোন বলে, যে পুরনো আমলের ছবি বানানোর মতো। এই সেপিয়ার মধ্যে আবার বিভিন্ন কালার করা যায়। আপনি যদি এই সেপিয়া টোন সিলেক্ট রেখে আপনি যদি কালারের পরিমাণটা চেঞ্জ করেন দেখেন এরকম কালারও থাকে, পুরনো আমলের ছবিতে দেখবেন এরকম টোনও থাকে, আবার চেঞ্জ করে দেখেন একটু এরকম বিভিন্ন ভেরিয়েশন থাকে। মোট কথা সেফিয়া টোন যদি আপনি তৈরি করতে চান এটা হলো বেস্ট ওয়ে, এরকমও থাকে, বিভিন্ন ধরনের ছবি থাকে, পুরনো হয়ে গেলে পেপারের কারণে, ওয়েদারের কারণে, বিভিন্ন কারণে সেগুলো চেঞ্জ হয়, ঠিক আছে। তাহলে আপনারা হিউ এন্ড স্যাচুরেশন থেকে অনেকগুলো মাল্টিপল কাজ করতে পারেন। পরে যেটা আছে দেখেন কালার ব্যালেন্স, কালার ব্যালেন্সের একটা স্পেশালিটি আছে এখানে দেখেন। কারো যদি আপনার ওই স্পেলিং গুলো সমস্যা থাকে এখান থেকে কারেক্ট করে নিতে পারেন। এখানে লেখা আছে শ্যাডো, মিড টোন, হাইলাইটস। আচ্ছা, কালার ব্যালেন্সে যেটা হয়, যে জিনিসটা আপনাদের জানা প্রয়োজন সেটা হলো একটা কালার বাড়ালে আরেকটা কালার সবসময় কমবে ইমেজের মধ্যে, এটা হলো ইমেজের পলিসি। এখানে কালার ব্যালেন্স থেকে যদি আপনারা খেয়াল করে দেখেন যে আমি যদি সায়ানের পরিমাণটা বাড়াই এই ছবির মধ্যে তাহলে কি হবে, ম্যাজেন্টার পরিমাণ বা রেডের পরিমাণ কমে যাবে। দেখেন আপনি খেয়াল করে রেডের পরিমাণ কমেছে না, দেখি আগে একটু রেডিশ ছিল এখন রেডিশটা কমে গেছে, তার মানে কি রেডের পরিমাণটা কমে গেছে। আবার যদি আমি এখানে গ্রিভের পরিমাণ বাড়াই তাহলে কি হবে, ম্যাজেন্টার পরিমাণ কমে যাবে। দেখেন ছবি থেকে ম্যাজেন্টা কমা মানে রেডের একটা পার্সেন্টেজ কমা।
আবার এখানে দেখেন ইয়েলোর পরিমাণ, যদি আমি ইয়েলোর পরিমাণ এরকম করে যে ইয়েলোটা আছে ইয়েলোর ব্লুর পরিমাণ বাড়িয়ে দিই, তাহলে ইয়েলোর পরিমাণ কমে যাচ্ছে। আবার যদি ইয়েলো বাড়াই দিই ব্লুর পরিমাণ কমে যাচ্ছে। এখানে আরো তিনটা অপশন আছে, আপনি শ্যাডো দিয়ে করতে পারেন, হাইলাইট দিয়ে করতে পারেন, মিডটোন দিয়ে করতে পারেন। তাহলে হাইলাইট, মিডটোন, শ্যাডো তিনটা এরিয়া দিয়ে আপনি করতে পারেন, দিয়ে সেগুলো কালার চেঞ্জেস করতে পারেন, যে কখনো কখনো ছবির অ্যাডজাস্টমেন্টের জন্য এরকম প্রয়োজন হতে পারে। আচ্ছা, তারপরের অপশনটা একটু দেখি, সেটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুরো ছবিটাকে, পুরো ডকুমেন্টটাকে যদি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান, তাহলে কোত্থেকে করবেন? সেটা হলো কালার মোড আছে, কালার মোড থেকে যদি আপনি গ্রে স্কেল করেন, তাহলে পুরো ডকুমেন্টটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এখানে যত ছবি আনেন, সব ছবি কালার ছবি এনে পেস্ট করবেন, কিন্তু সেটা কালার পাবেন না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাবেন। কিন্তু এইখান থেকে যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি, তাহলে কি হবে, তাহলে যে ছবিটা বা যে লেয়ারটা সিলেক্ট আছে সেটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। আপনারা খেয়াল করে দেখতেছেন, এখানে নিচে কালার অলরেডি আছে, আর যে লেয়ারটা আমার সিলেক্ট আছে এই লেয়ারটা শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে অ্যাডজাস্ট করার মতো কি আছে? অনেক কিছু আছে। যদি আপনি খেয়াল করে দেখেন, এই ছবির মধ্যে রেডের পরিমাণ আমি একটু বাড়াতে চাই অথবা কমাতে চাই, তাহলে ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে। কিন্তু হাইলাইটে দেখেন আগে, সরি দেখানো যাক, আগে ছিল এরকম ডার্কিশ, এটাকে যদি আমি একটু হাইলাইটেড করতে চাই, তাহলে কি হচ্ছে, রেডের পরিমাণ কমিয়ে দিলে ছবিটা একটু ব্রাইট হয়ে যাচ্ছে, ডিপ এরিয়াগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে এরকম করে করে যে যেই কালারের পরিমাণ কমানো বাড়ানো, আপনারা যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করবেন, হ্যাঁ এটা একটা ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ কাজ যখন করা হয় তখন দেখা যায় এগুলো নিয়ে অনেক সময় কাজ করার প্রয়োজন হয়। তখন আপনি অ্যাডজাস্ট করে যখন ওকে করবেন, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, কিন্তু আপনার ডিজায়ার মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, নট ডিফল্ট। ডিফল্ট যেটা হয় এরকম হবে না, ঠিক আছে? তারপরে আমরা কয়েকটা জিনিস দেখব, সেটা হলো ইনভার্ট। ইনভার্ট একটা মজার বিষয়। ইনভার্ট হলো, মনে করেন একটা ছবি, নেগেটিভ ফিল্ম দেখছেন আপনারা একসময় যে ফিল্মে ছবি তোলা হতো, এখন তো তুলে না ফিল্মে, সেই মুডটা যদি আপনি পেতে চান, তাহলে এখানে ইনভার্ট আছে, ইনভার্টে ক্লিক করেন, নিজের ছবিকে এরকম বানায় ফেলতে পারেন যে নেগেটিভ। আবার নেগেটিভ থেকে যদি ফিরে আসতে চান কি করবেন, কন্ট্রোল জেড দিবেন, বন্ধ করে দিয়ে সেভ করে খুললেন, তখন কি করবেন? তখন কন্ট্রোল দিলে জেড দিলে তো কাজ করবে না, তখন আবার ইনভার্ট দিবেন, তাহলে কাজ করবে। হ্যাঁ, তারপরে ইনভার্ট দিলে কাজ করবে। পিএইচডি তে কাজ করবে না স্যার, জেপিজি করলে তো কাজ করবে না, এটা সব জায়গায় কাজ করে। হ্যাঁ, এই যে আপনি এই ইমেজটা জেপিজি আছে, আপনি জেপিজি মোডে সেভ করলেন, মানে যে ইমেজটা যে লেয়ারে যদি করে থাকেন, লেয়ারটা থাকতে হবে, যদি জেপিজি করেন জেপিজি, পিএইচডি কে জেপিজি করে সেভ করলেন, তারপরে আনডু ওপেন করলেন, তখন হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা আছে পোস্টারাইজ। পোস্টারাইজটা মোটামুটি একটু ডিফারেন্ট ধরনের কাজ, যেমন অনেক সময় দেখা যায় নাটকের পোস্টার বা বিভিন্ন পোস্টারে এরকম কাজ করা হয়, কিন্তু হ্যাঁ কালারের পার্সেন্টেজ, এখন যেটা খুব ফেমাস কি জানো, প্রিজমা, হ্যাঁ খুব মাথা মাথায়, হ্যাঁ এগুলো সে এরকম কিছু টোনিং দিয়েই কাজ করা হয় আর কি, কালারের পরিমাণ, লেভেলের পরিমাণ বাড়ানো কমানোর কাজ করে, ঠিক আছে? তারপরে আরেকটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা হলো থ্রেশহোল্ড। এখন আপনার ছবি এরকম করে ফেলতে পারেন, কিন্তু এখান থেকে অ্যাডজাস্টও করা যায়, মজার বিষয় এরকম, যে আপনি চান হোয়াইট এরিয়া বাড়িয়ে দিতে অথবা কমিয়ে দিতে। ফেমাস ব্যক্তিদের ছবিদের মতো আপনার ছবিও বানায় ফেলতে পারেন থ্রেশহোল্ড দিয়ে, হ্যাঁ খুবই ইন্টারেস্টিং কাজ করে, কাজী নজরুল ইসলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখবো, এগুলো আপনারা দেখে নিন। আরেকটা হলো এইচডিআর টোনিং। এইচডিআর টোনিংটা হলো, এগুলো বিভিন্ন ধরনের টোন মানে সেট করা যায়, কালার সেট করা যায়। এখানে বাই ডিফল্ট এটা আছে, আমরা 16 নম্বর বেঁচে দেখিয়েছিলাম কালার টোন এরকম হয়ে গেছে, হ্যাঁ এরকম 7 বেসে বানিয়েছি ডিফারেন্ট। তো এরকম বিভিন্ন ধরনের টোন এখানে সেট করা আছে, আপনি চাইলে টোন কিনতেও পারেন, এটা কিনতে পাওয়া যায়। টোনগুলো কোথায় পাওয়া যায় কিনতে, আপনারা যদি গ্রাফিক রিভারে যান, গ্রাফিক রিভারে এরকম টোন বিক্রি করে। এটা একটা বাংলাদেশি ছেলে, এই যে বাংলাদেশের ফ্ল্যাগ আছে, নাম কি জানি না, ও যেমন একটা টোন বানিয়ে এইচডিআর টোনিং, এইচডি ফটো ইফেক্ট অ্যাকশন, হ্যাঁ যেমন এখানে সার্চ দিলে এইচডি টোন দিয়ে এরকম অনেক টোন পাওয়া যাবে। তার মধ্যে যেমন এই ছেলেটা বানিয়েছে, কি করেছে, বিফোর মানে নর্মাল এরকম ছিল, এটাকে আফটার করার পরে এরকম হবে, হ্যাঁ এরকম অনেকগুলো ছবি যে
সে দেখিয়ে দিয়েছে যে নর্মালি ভিউটা এরকম, ইমেজটা এটাকে অ্যাডজাস্ট করার পরে এরকম হবে, হ্যাঁ এরকম টিউনিং টোন ইউজ করা যাবে। তাহলে এগুলো আপনি এখান থেকে কিনতেও পারেন, চাইলে বানিয়ে এখানে বিক্রিও করতে পারেন, কিন্তু সেটার জন্য আপনাকে প্রফেশনাল হতে হবে, একটা স্ট্যান্ডার্ড লেভেলে যেতে হবে। বুঝতে পেরেছি বিষয়টা, এসডিএ টোনিং এগুলো খুব কমন ইস্যু তো, মানে মেজর কিছু নয়, কমপ্লেক্স কিছু নয়, এই জন্য একটু বেশি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপরে যেটা আছে এটা একটা ইন্টারেস্টিং পার্ট, আমরা অনেক সময় দেখা যায় না এখন যেটা বিজ্ঞাপন চালানোর সময় যে গহনাটা গোল্ডের গহনাটা কালার বাকিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেটা আপনারাও করতে পারেন। দেখেন এটা করার জন্য কি করতে হবে, যেমন এই ছবিটাকে আমরা এই রেড কালারটা রাখবো, বাকিগুলোটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। সেটার জন্য যা করবেন আপনি, সিলেকশন মেনু থেকে কালার রেঞ্জে যান, আমরা গত ক্লাসে কালার রেঞ্জ শিখেছিলাম, হ্যাঁ ওইখান থেকে আমরা এটা সিলেক্ট করে, হ্যাঁ একটু ফাজিনেসটা বাড়িয়ে দিই, ওকে, এবং এই এইখানেরটা কমিয়ে বাদ দিয়ে দিই, আর কথা অবশ্য যায়নি, তাহলে শুধু জামাটা সিলেক্ট আছে, হ্যাঁ রেড এরিয়াটা সিলেক্ট আছে। এখন রেডের উল্টা পাশে, আমি তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো, তার উল্টা পাশে আমার সিলেক্টেড হয়েছে রেড, তাহলে রেডটা আমি রাখবো, তাহলে কি করতে হবে তার উল্টা করতে হবে, উল্টা হলো ইনভার্স, ইনভার্স সিলেক্ট করার পরে এখন সিলেকশনটা আমার এই পাশে আছে। এখন যদি আমি ইমেজ মেনু থেকে অ্যাডজাস্ট থেকে ডিস্যাচুরেটে ক্লিক করি, হোয়াট অ্যামেজিং, দেখেন ইমেজে যত ধরনের কালারের ইস্যু আছে আমার মনে হয় ম্যাক্সিমাম জিনিসগুলো নর্মাল, এটা তো আমি বুঝিয়েছি, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে পার্থক্যটা কি। এখন মনে করেন আপনি এখান থেকে গিয়ে হিউয়ান স্যাচুরেশন দিলেন, দেওয়ার পরে আপনি এখানে কালারাইজ দিলেন, কালার চেঞ্জ করলেন, সরি করেছি কি ভুল করেছে, এটা এখানে হবে না, এইটার উপরে হবে, হ্যাঁ এটার উপরে আপনি এখানে গিয়ে হিউয়ান স্যাচুরেশন নিলেন, এখন আপনি চেঞ্জ করলেন। একটা জিনিসকে আপনারা খেয়াল করছেন যে আমি যখন ইমেজের কালার চেঞ্জ করছি তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো ডিজার্ভ এটা না, আমার তো ডিজার্ভ হলো শুধু ইমেজটা চেঞ্জ করবো। এখন যদি পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায় তাহলে একটা প্রবলেম, এখন কিভাবে সেটা করব, যে আমি তিনটা অ্যাপেল আছে, তিনটা অ্যাপেলে তিন রকম কালার করব, তাহলে উপায়টা কি, সিস্টেমটা কি, আমরা সিস্টেমটা এখন দেখব। মনে করেন আপনি শুধু ইমেজটা করবেন, তাইলে এই থাম্বনেলের উপরে যখন মাউস নিয়ে যান তখন কি হয়, একটা আঙ্গুলের চিহ্ন একটা হাত দেখাচ্ছে, তাই না? জি স্যার। আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করেন তার সাথে সাথে দেখেন একটা চারকোনা বক্স চলে আসে হাতের সাথে, তার মানে এখন যদি আপনি কন্ট্রোল চেপে ক্লিক করেন তাহলে কি হবে জানেন, এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আপনি হিউয়ান স্যাচুরেশন থেকে, আপনি হিউয়ান স্যাচুরেশন অথবা কালার ব্যালেন্স অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করলাম, করার পরে কি হচ্ছে, আপনার ইফেক্টটা কি নিচেটা পড়েছে, নিচেরটা কিন্তু গ্রিন কালার, গ্রিন কালারই আছে, চেঞ্জ হলো কোনটা, ইমেজটা, কেন বলেন তো, যেহেতু আমরা সিলেক্ট করে নিয়েছি। ঠিক এই বিষয়টাই কিন্তু কাজ করবে, আপনি যদি সিঙ্গেল সিঙ্গেলও কাজ করেন, যে আমি তিনটা অ্যাপেলকে তিন রকম কালার করতে চাই, মনে করেন এই অ্যাপেলটাকে আপনি ধরলেন, আমি জাস্ট রাফ করছি, সিলেকশন করে আপনি হিউ স্যাচুরেশন থেকে কী করলেন, একটা ডিফারেন্ট কালার দিয়ে দিলেন, মনে করেন গ্রিনিশ বানিয়ে দিলেন এটাকে, এটাকে আপনি হয়তো অন্য কালার করতে চান, তাহলে আবার কী করবেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আবার এই লেয়ারটা সিলেক্ট করেন, করার পরে এখান থেকে আবার হিউ স্যাচুরেশনে যান, যাওয়ার পরে এটাকে হয়তো আপনি ভায়োলেট কালার করলেন, আবার এটাকে হয়তো আপনি আরেকটা কালার করতে চান, এটা সিলেক্ট করলেন, লেয়ারটা সিলেক্ট রাখতে হবে, দেন হিউ স্যাচুরেশন থেকে আপনি হয়তো ডিফারেন্ট আরেকটা কালার করলেন, কি কালার করলেন আমি জানি না, আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন, আমি করেন এরকম করলেন, তাহলে মাল্টিপল কালারও করা সম্ভব। তাহলে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট না করে নিলে যা আছে যতগুলো লেয়ার আছে সবগুলোকে সে কালার চেঞ্জ করে ফেলবে, ইন ফিউচারে আপনারা কাজ করতে গেলে এই প্রবলেমটা ফেস করতে পারেন, হয়তো আপনি কি করছেন ওভারঅল ধুম করে একটা কালার দিয়ে দিচ্ছেন বা মডিফিকেশন করে ফেলছেন, এখন দেখেন যে নিচে নিচে যা আছে সবগুলোর একই অবস্থা, তখন একটা প্রবলেম, তাই না? তাহলে কি করবেন, সিলেক্ট করে নেবেন, তাহলে কাজ করবে। আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই এর সাথে, মনে করেন আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেমন এটা নিয়েছে গ্রিন কালার, তাই না, এখন এই গ্রিনের পার্সেন্টেজটা অনেক বেশি মনে হচ্ছে, ডিপ মনে হচ্ছে বেশি, আমি একটু কমাতে চাই। কিবোর্ডে নিউমেরিক কিপ্যাড আছে না, আমরা চিনি নিউমেরিক কিপ্যাড, নিউমেরিক কিপ্যাড থেকে যদি আপনি কমিয়ে বাড়িয়ে দেন, ধরেন আমি 5 দিলাম, দেখেন 50% হয়ে গেছে, আপনি যদি খেয়াল করেন অপাসিটি 50%, আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বার অনুযায়ী পার্সেন্টেজ কমবে বাড়বে, যদি 0 দেন 100% হবে। এখন আমি দিলাম 5, 50% হলো, কিন্তু 55 যদি চাই কি করবো, ডাবল 5 প্রেস করবো, তাহলে 55 হয়ে যাবে, 9, 8 দিলাম 98 হয়ে গেল, সেটা হলো
মনে করেন আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটা কাজ করলেন, হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে কাজ করলেন, হ্যাঁ আপনার পুরো কালার চেঞ্জ হয়ে গেল, এটা সব ভয়ের কিছু নাই। এটা হলো প্রপার্টিস প্যানেল বলা হয়। এই প্রপার্টিস প্যানেল থেকে আপনি যে কোনো সময় এটাকে মডিফাই করতে পারেন, চেঞ্জেস করতে পারেন। মনে করেন ইমেজটা সবসময় নিচে থাকবে তাই না, তার উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি হবে। এখন আপনি করে ফেললেন, ভুল হয়ে গেল যে আসলে পুরাটাই হয়ে গেছে, কিন্তু আমি এটা চেঞ্জ করতে চাই। ডাবল ক্লিক করেন এখানে, তার বাম পাশে, বাম পাশে সবার নিচে যে বাম পাশে যদি তাকিয়ে দেখেন একটা বাটন আছে, এই বাটনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আবার ঠিক হয়ে গেছে। এখানে গ্রিন গ্রিনে ছিল, শুধু এটাতে হয়েছে। এর মানে এটা হলো ক্লিপিং মাস্ক আমরা শিখেছিলাম, আমরা মনে আছে যে লেয়ার থেকে ক্লিপিং মাস্ক দেখেন যে রিলিজ চলে আসছে। তার মানে হলো কি, এখানে যখন আপনি ক্লিক করবেন এটা বেসিক্যালি ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তার মানে হলো ইফেক্টটা, যে ইফেক্টটা দিতে চান, নিচে যে লেয়ারটা থাকবে সেটার মধ্যেই পড়বে, আশেপাশে জায়গাগুলোকে সে ছেড়ে দিবে। আবার যদি উঠাই দিতে চান আপনি এখান থেকে উঠাই দিতে পারেন, তাহলে কী করবে, পুরোটাতে ইফেক্ট পড়ে আসবে, পড়ে যাবে। আবার যদি আপনি হাইড করে রাখতে চান শুধু এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা, আপনার এখানে অপশন আছে, আবার চাইলে এখান থেকেও করতে পারেন। চোখটা উঠাই দিলেন হাইড হয়ে যাবে, আবার দিয়ে দিলেন শো হয়ে গেল। এটা যদিও এখান থেকেও করা যায়, কিন্তু তারপরে ওরা প্যানেলের মধ্যে অপশনটা দিয়েছে প্রপার্টিজের মধ্যে। আর এটার স্পেশালিটি এইটুকুই যে যখন ইচ্ছা আপনি তখন ডাবল ক্লিক করবেন, তখন এই প্রপার্টিসটা চলে আসবে, প্রপার্টিস থেকে আপনি আবার যে যেরকম কালার ইচ্ছা চেঞ্জ করে নিতে পারবেন, যে কোনো ধরনের পরিবর্তন সেগুলো আপনারা পেয়ে যাবেন, করতে পারবেন।